হ্যালো বন্ধুরা, আপনারা এখন যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 6 বিলিয়ন কিলোমিটার দূর থেকে নেওয়া আমাদের পৃথিবীর সবথেকে দূরের একটি পিকচার। এই পিকচারটি যে স্পেসক্রাফটের সাহায্যে ক্যাপচার করা হয়েছিল সেটা হচ্ছে নাসার তৈরি করা সবথেকে জনপ্রিয় ভয়েজার 1 স্পেসক্রাফট। এই পিকচারটিকে 14 ফেব্রুয়ারি 1990 ক্যাপচার করা হয়েছিল। বন্ধুরা, ছবিতে দেখতে পাও এই ছোট্ট বিন্দুটি আমাদের পৃথিবী। আজ পর্যন্ত আমরা যা কিছু জানতে পেরেছি এই পৃথিবী থেকেই জানতে পেরেছি, আর আমাদের জীবনে যা কিছু পছন্দের অপছন্দের আছে সব কিছু এই পৃথিবীতেই। কিন্তু দুঃখের বিষয় তো এটি, এই পিকচারটিকে ক্যাপচার করার মাত্র 34 মিনিট পরেই ভয়েজার 1-এর ক্যামেরাকে বন্ধ করে দেওয়া হয়, সেটাও লাইফ টাইমের জন্য। আজও এই স্পেসক্রাফটটি অজানার উদ্দেশ্যে ভ্রমণ করে যাচ্ছে, কিন্তু এর ক্যামেরা বন্ধই আছে। ভয়েজারই এমন একটি স্পেসক্রাফট যেটা মানবের দ্বারা নির্মাণ করা এমনই একটি বস্তু যা আমাদের থেকে এতটা দূর পর্যন্ত যেতে পেরেছে। বর্তমান সময়ে এই স্পেসক্রাফটটি আমাদের থেকে প্রায় 24 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে এবং সে প্রতি মুহূর্ত আমাদের থেকে দূরে যাচ্ছে। এখন বন্ধুরা, এইখানে একটি প্রশ্ন আসে যে এই স্পেসক্রাফটের ক্যামেরাকে কেন বন্ধ করা হয়েছিল, সেটা সম্পর্কে জানবো আজকের এই ভিডিও থেকে। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা আর আমি আপনাদের বন্ধু উত্তম। আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। ভয়েজার স্পেসক্রাফট না জানিয়ে আমাদের মহাশূন্যের কত রেকর্ডকে ভেঙেছে। এটি এমন একটি স্পেসক্রাফট যেটি স্পেস টেকনোলজিতে মানবকে অনেকটাই অ্যাডভান্স করেছে, সে সঙ্গে মহাশূন্যের অনেক রহস্যরও পর্দা উঠিয়েছে। এই স্পেসক্রাফটটি লঞ্চ করা হয়েছে প্রায় 45 বছর পূর্বে, কিন্তু এখনও এই স্পেসক্রাফট একদমই সঠিকভাবে কাজ করছে। বন্ধুরা, এই স্পেসক্রাফটটিকে 1970-এর টেকনোলজি এবং কম্পিউটারের সাহায্যে তৈরি করা হয়েছিল, আর ওই সময় আমাদের কম্পিউটার টেকনোলজি ঠিক এতটাও আধুনিক ছিল না, যার কারণে ওই সময় তৈরি করা একটি স্পেসক্রাফটের এখনও পর্যন্ত সঠিকভাবে কাজ করা সত্যি একটি অবিশ্বাস্য বিষয়। ভয়েজার মিশনটিকে নিয়ে বিজ্ঞানীরা অনেকটাই পরিশ্রম করে, আর এর মধ্যে এমন সব টেকনোলজির ব্যবহার করা হয় যেটা ওই সময়কার হিসেব অনুযায়ী অনেকটাই অ্যাডভান্স ছিল। এটার উদাহরণ আপনি এই টেলিস্কোপের ক্যামেরা সিস্টেমে দেখতে পাবেন। ভয়েজার 1-এর মধ্যে 2টি ভিডিকন ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা ওই সময়কার টেলিভিশন ক্যামেরা। এটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। এটার রেজুলেশন 800 পিক্সেল ছিল, আর এটা 8 বিটের ইমেজকে ক্লিক করতে পারত। কিন্তু বর্তমান সময়কার মোবাইল এর থেকেও অধিক হাই রেজুলেশন পিকচারকে ক্যাপচার করতে পারে। কিন্তু যেহেতু আমরা 50 বছর পূর্বের কথা বলছি, এর জন্য এই টেকনোলজিও অনেকটাই গুরুত্বপূর্ণ। এই দুটি ক্যামেরার মধ্যে একটি ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল ছিল, এর মানে হচ্ছে এটাই এটি বড় একটি অংশের পিকচারকে অতি সহজেই ক্যাপচার করে নিতে পারত। এর মধ্যে দ্বিতীয় ক্যামেরাটি একটি ন্যারো অ্যাঙ্গেল লেন্স ছিল যেটা যে কোনো বস্তুর উপরে জুম করে তার পিকচারকে ক্যাপচার করত। এই ক্যামেরাকে বিজ্ঞানীরা ছোট ছোট জিনিসকে আরও ডিটেলের সাথে দেখার জন্য ব্যবহার করত। যতই ভয়েজার 1 স্পেসক্রাফট আমাদের সৌরমণ্ডল থেকে দূরে চলে যাচ্ছিল, ততই বিজ্ঞানীরা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থেকে ন্যারো অ্যাঙ্গেল ক্যামেরাতে শিফট হয়ে যাচ্ছিল। এমনটা এই কারণেই, যখন স্পেসক্রাফট সৌরমণ্ডলের ভেতরে ছিল তখন এটাকে একটি বড় অংশের পিকচারকে ক্যাপচার করতে হতো, এর জন্য সে তখন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ব্যবহার করত। কিন্তু যখন এই স্পেসক্রাফট আমাদের থেকে অনেকটাই দূরে চলে যায় তখন আমাদের সৌরমণ্ডলের বস্তুগুলো অনেকটাই ঝাপসা দেখা যাচ্ছিল, এর কারণেই তখন ন্যারো অ্যাঙ্গেল ক্যামেরার ব্যবহার হতে শুরু হয়। যখন কোনো অবজেক্ট থেকে এই ক্যামেরার উপরে লাইট এসে পড়ত তখন ওই লাইট সরাসরি এই ক্যামেরার ভেতরে প্রবেশ করতো না, তার পূর্বেই ওই লাইটকে বেশ কিছু কালার ফিল্টারের মধ্য দিয়ে প্রবেশ করতে হতো, যার মধ্যে বেগুনি, নীল, সবুজ এবং কমলা কালার ছিল। যে কোনো বস্তুর থেকে আসা লাইট এই সমস্ত কালার ফিল্টারের মধ্য দিয়ে প্রবেশ করত, আর বিজ্ঞানীরা প্রতিটি রঙের একটি করে আলাদা পিকচার পেত। এর ফলে বিজ্ঞানীরা যে কোনো গ্রহের মধ্যে মজুদ থাকা বিভিন্ন ধরনের এলিমেন্টসের একটি ধারণা করে নিতে পারত। যখন এই সমস্ত পিকচারকে একসাথে মিলিত করা হতো তখন একটি রঙিন পিকচারের তৈরি হতো যেটা তখন ওই গ্রহের সঠিক রঙকে আমাদের সামনে তুলে ধরত। যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে বলে দেই, আমাদের চোখও ঠিক এমনভাবেই কাজ করে থাকে।
আমাদের চোখের মধ্যেও তিন কালারের ফিল্টার হয়ে থাকে, লাল, সবুজ এবং নীল। যখন এই তিনটি কালারের মধ্য দিয়ে আলো প্রসেস হয়ে আমাদের ব্রেনে গিয়ে পৌঁছায়, তখন আমাদের ব্রেন বুঝতে পারে যে কোনো বস্তুর আসল রঙকে। যেহেতু আমাদের ব্রেন অনেকটাই ফাস্ট, তাই এই সমস্ত প্রসেসকে আমরা সাধারণ জীবনে উপলব্ধি করতে পারি না। যাই হোক বন্ধুরা, যখনই কোনো অবজেক্ট থেকে যে কোনো লাইট এসে এই সমস্ত কালারিং ফিল্টারের মধ্য দিয়ে যেত, তখন সেটা ভিডিওকন টিউব নামের একটি ইনস্ট্রুমেন্টের মধ্যে যেত এবং ওই সমস্ত পিকচারকে একটি ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে দিত এবং পৃথিবীতে পাঠানোর জন্য তৈরি করে দিত। কিন্তু যে কোনো পিকচারকে বিলিয়ন কিলোমিটার দূরে এই পৃথিবীতে পাঠানো ভীষণই কঠিন কাজ ছিল। এই সমস্ত পিকচার 5 লাখ বিট ইনফরমেশনকে ক্যারি করত, যেটা বর্তমান সময়ের 0.5 MB সমান। এমনিতেও এটি বিশাল বড় কোনো ডেটা নয়, কিন্তু যখন এটাকে অনেক দূরে পাঠানো হয় তখন এটা ভীষণই কঠিন একটি কাজ হয়ে দাঁড়ায়। যখন ভয়েজার স্পেসক্রাফ্টটি নতুন নতুন মহাশূন্যে পাঠানো হয়েছিল, তখন এই স্পেসক্রাফ্টের একটি পিকচারকে পৃথিবীতে পাঠাতে মাত্র 43 সেকেন্ডের সময় লাগত, কারণ এর ডাটা পাঠানোর ক্যাপাসিটি 1,15,000 বিটস প্রতি সেকেন্ড ছিল। এখন এই ক্যাপাসিটি 160 বিটস পার সেকেন্ড রয়ে গেছে। এর মানে এমনটাই দাঁড়াচ্ছে, আজ যদি ভয়েজার 1 থেকে কোনো ডেটাকে আমাদের এই পৃথিবীতে পাঠাতে হয়, তাহলে শুধুমাত্র একটি পিকচারকেই আমাদের পৃথিবীতে পাঠাতে প্রায় 8 ঘন্টার অধিক সময় লাগবে। অপরদিকে এই স্পেসক্রাফ্ট বর্তমান সময়ে আমাদের থেকে প্রায় 24 বিলিয়ন কিলোমিটার দূরে আছে। এর জন্য যদি টোটাল ক্যালকুলেট করে বলা হয়, তাহলে একটি পিকচারকে আমাদের এই পৃথিবীতে আসতে প্রায় 21 ঘন্টার মতো সময় লাগবে, যেটা সত্যি অধিক একটি সময়। এই স্পেসক্রাফ্টে মজুদ থাকা ক্যামেরা ভীষণই দ্রুত যে কোনো একটি পিকচারকে প্রডিউস করে দেয়, কিন্তু সেই পিকচারকে আমাদের এই পৃথিবীতে সেন্ড করতে অনেকটাই অধিক সময় নিয়ে নেয়, যার কারণে এই স্পেসক্রাফ্টের মধ্যে থাকা একটি ম্যাগনেটিক টেপ নামের ইনস্ট্রুমেন্টের মধ্যে স্টোর হয়ে যায়। এখন একটি সময় এমনও আসবে যখন ওই ইনস্ট্রুমেন্টটি সম্পূর্ণভাবে পিকচারে ভরপুর হয়ে যাবে, আর তখন নতুন কোনো পিকচার স্টোর হবে না। এখানেও ঠিক এমনটাই হয়েছে, যখন এই স্পেসক্রাফ্টের আমাদের পৃথিবীর সাথে খুব ভালো একটি কানেক্টিভিটি ছিল, তখন পিকচার এই স্পেসক্রাফ্ট থেকে আমাদের পৃথিবীতে পাঠানো হতো, আর বাকি সময়টুকু বিভিন্ন পিকচার এই ম্যাগনেটিক টেপের মধ্যেই স্টোর হতে থাকত। এরপর একটা সময় এমনও আসে যখন বিজ্ঞানীরা সব ধরনের ইনস্ট্রুমেন্টকে বন্ধ করে দেয়, আর তারপর থেকে আজ প্রায় 30 বছর হয়ে গেল আমরা এই স্পেসক্রাফ্ট থেকে কোনো পিকচার পাইনি। আসুন জানি এমনটা কেন হলো। যখন এই স্পেসক্রাফ্ট আমাদের পৃথিবীর শেষ একটি পিকচার ক্যাপচার করে, তখন এই স্পেসক্রাফ্টটি আমাদের পৃথিবীর থেকে 6 বিলিয়ন কিলোমিটার দূরে ছিল। এই স্পেসক্রাফ্টটি তখন এতটাই দূরে ছিল যে আমাদের পৃথিবীও একটি ডটের সমান লাগছিল। আর অল্প সময়ের মধ্যেই এই স্পেসক্রাফ্টটি মানব দ্বারা নির্মিত প্রথম কোনো অবজেক্ট হতে যাচ্ছিল, যেটা অল্প সময়ের মধ্যে আমাদের সৌরমণ্ডলের বাইরে চলে যাবে। বিজ্ঞানীরা এটা রেকর্ড করতে চাচ্ছিল যে কখন এই স্পেসক্রাফ্ট আমাদের সৌরমণ্ডল থেকে বাইরে বেরোচ্ছে, আর এটার জন্য বিজ্ঞানীদের সূর্যের থেকে বের হওয়া প্লাজমাকে ডিটেক্ট করতে হতো, আর এই কাজটি করার জন্য এই স্পেসক্রাফ্টের কিছু ইনস্ট্রুমেন্টের ব্যবহার করতে হতো। এছাড়া বন্ধুরা, তখনও এই স্পেসক্রাফ্টের আমাদের সৌরমণ্ডল থেকে বাইরে বের হওয়ার জন্য কয়েক দশকের সময় হাতে ছিল, কিন্তু এতটা অধিক সময় পর্যন্ত যদি এই স্পেসক্রাফ্টের সব ধরনের ইনস্ট্রুমেন্ট অন রাখা হয়, তাহলে এই স্পেসক্রাফ্ট সঠিকভাবে কাজ করতে পারবে না। এবং যখন এই স্পেসক্রাফ্টটি আমাদের সৌরমণ্ডল থেকে বাইরে বেরিয়ে যাবে, মানে ইন্টারস্টেলার স্পেসে চলে যাবে, তখনকার সময়কে আমরা রেকর্ড করতে পারবো না। তার জন্য বিজ্ঞানের বুদ্ধি করে বেশ কিছু এমন ইনস্ট্রুমেন্টকে অফ করে দেয় যেগুলো তখন আর ঠিক ততটাও প্রয়োজনে আসবে না। যখন এই স্পেসক্রাফ্টটি লঞ্চ করা হয়েছিল, তখন এই স্পেসক্রাফ্ট প্রায় 450 ওয়াটের পাওয়ারকে ব্যবহার করত, কিন্তু বর্তমান সময়ে এই স্পেসক্রাফ্ট এরও অর্ধেক পাওয়ারকে ব্যবহার করে। এমনটা এই কারণেই, কারণ বিজ্ঞানীরা এর ইনস্ট্রুমেন্টকে ধীরে ধীরে একটি একটি করে বন্ধ করতে থাকে, যার মধ্যে প্রথমটি ক্যামেরাই ছিল। ক্যামেরা এই কারণেই ছিল, কারণ এই ক্যামেরাই 42 ওয়াটের মতো পাওয়ারকে ব্যবহার করছিল। এরপর এই ক্যামেরা রিলেটেড সফটওয়্যারকেও বন্ধ করে দেওয়া হয়, যার ফলে আরও অধিক কম পাওয়ারের ব্যবহার হতে থাকে। বিজ্ঞানী তখন এটাই চাচ্ছিল যে আমরা যতটা অধিক সময় পারি এই স্পেসক্রাফ্টের সাথে কন্ট্যাক্ট টিকিয়ে রাখি। হয়তো বর্তমান সময়ে মহাশূন্যের ভয়ঙ্কর পরিবেশের জন্য
এই ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু সত্যি কি হবে যদি আমরা বর্তমান সময়ে ভয়েজারের এই ক্যামেরাকে অন করতে চাই? তো বন্ধুরা, কিছু বিজ্ঞানী এমনটাই মনে করে যে এই স্পেসক্রাফ্টের বর্তমান সময়ে ক্যামেরা অন করা হলেও স্পেসক্রাফ্ট কিছুই দেখতে পাবে না, কারণ এই স্পেসক্রাফ্ট বর্তমান সময়ে সূর্যের থেকে অনেকটাই দূরে আছে, আর যেখানে এই স্পেসক্রাফ্ট আছে ওখানে বর্তমান সময়ে কিছুই নেই। তাই তাদের মতে যদি আমরা বর্তমান সময়ে এর ক্যামেরাকে অন করি তাহলে আমরা শুধু অন্ধকার আর অন্ধকারকেই দেখতে পাব। কিন্তু বন্ধুরা, এটাও ঠিক। ক্যালকুলেশন থেকে এমনটাও দেখা গিয়েছে যে এতটা দূরে হওয়ার পরেও সূর্যের আলো এখনও ভয়েজার পর্যন্ত গিয়ে পৌঁছাবে, আর ওই আলো চাঁদের তুলনাতে প্রায় 16 গুণ অধিক পর্যন্ত উজ্জ্বল হবে। সেখানে আমরা সূর্যকে একটি পিকচারের আকারে দেখতে পাব। শুধুমাত্র সূর্য নয়, সেই সাথে আমরা সৌরমণ্ডলের কিছু গ্রহকেও দেখতে পারব। আর সবথেকে বড় বিষয়, এতটা দূরে হওয়ার পরেও আমরা যে আমাদের আকাশের তারামণ্ডলকে দেখতে পাই তার পজিশন এই স্পেসক্রাফ্টেরও চেঞ্জ হবে না। বিজ্ঞানীরা এমনটাই মনে করে যে আমরা যদি তারার পজিশনের মধ্যে হালকা কোনো পরিবর্তনকেও দেখতে চাই তাহলে আমাদের লাখো বছরের অপেক্ষা করতে হবে। কিন্তু অতদিনে আমাদের এই স্পেসক্রাফ্ট সম্পূর্ণভাবে বেকার হয়ে যাবে। কিন্তু এটাও ঠিক, বেকার হয়ে যাওয়ার পরও এই স্পেসক্রাফ্ট লাখো কোটি বছর পর্যন্ত এই মহাশূন্যে ছুটে বেড়াতে থাকবে, এবং হয়তো অবশেষে কোনো তারা, গ্রহ অথবা অন্য কোনো বস্তুর সাথে গিয়ে সংঘর্ষ করে ধ্বংস হয়ে যাবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে আপনার মূল্যবান রায় কমেন্টের মাধ্যমে জানান। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।